বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ, বিএসসি, বিকম, বিবিএ এবং বিবিএম এর মতো কোর্সে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের আগামী যে পরীক্ষাগুলো হচ্ছে অর্থাৎ সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড ইনফরমেশন কিন্তু অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরপর আলোচনা করব। তো আলোচনা পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত আপডেট সবার মাধ্যমে পাওয়ার জন্য এবং ভিডিওটির মাধ্যমে আশা করছি ইনফরমেশন দিতে পারবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটিকে একটি মতো লাইক প্রদান করবে, কারণ তোমাদের একটি মতো লাইক এবং একটি রেসপন্স কিন্তু আমাদেরকে পরবর্তী ইনফরমেশন যোগাতে অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে, তাই অবশ্যই তোমাদের রেসপন্স কিন্তু কাম্য করছি। তো দেখো, আমরা কিন্তু এখন ভিডিওর মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আমরা কিন্তু সবার প্রথমে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে এই নোটিশ ওপেন করে নিয়েছি, যেখানে কিন্তু সমস্ত বিষয়গুলি এ টু জেড আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি আমরা কিন্তু একটি বিষয় অবশ্যই লক্ষ্য করছি, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তাদের রেজাল্ট কবে দিতে পারে, তাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অফিসিয়ালি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাদেরকে জানিয়ে দেয় যে কিছু দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু দেওয়া হয়ে থাকবে। রেজাল্ট সংক্রান্ত কাজ কিন্তু অফিসিয়ালি চলছে, ডেট কিন্তু এখনো পর্যন্ত ফিক্স করা হয়নি। ডেট ফিক্স করা হয়ে থাকলে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট পরবর্তীতে পেয়ে যাবে। তো রেজাল্ট সংক্রান্ত আপডেট এবং আদার সমস্ত আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। আশা করছি পরবর্তী সমস্ত আপডেট তোমাদের দিয়ে সাহায্য করতে পারবো। তো দেখো, আজকের আপডেট কিন্তু আমরা পরপর আলোচনা করব। সবার প্রথমে আমরা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত কী কী আলোচনা করা হচ্ছে। ফার্স্ট ইনফরমেশন রিগার্ডিং ইউজিসি বিসিএস, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অনার্স প্রোগ্রাম রেগুলার এবং ব্যাকলগ উভয় কোর্সেরই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং যারা ফার্স্ট সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সে ব্যাকলগে রয়েছে, তোমাদের কিন্তু একই কিন্তু ডেটে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, অথবা একই ডেট অনুযায়ী তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো একই রকম থাকবে। দেখো, তোমাদের অনলাইন সাবমিশন অফ এলিজিবল অফ স্টুডেন্ট বাই দ্য কলেজ অথবা ডিপার্টমেন্ট, অথবা অর্থাৎ তোমাদের কলেজ অথবা ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের যারা এলিজিবল অ্যান্ড স্টুডেন্টরা রয়েছে, তোমাদের নাম কিন্তু 17 নভেম্বর 2023 এর মধ্যে তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে তোমাদের নাম পাঠিয়ে দেওয়া হয়ে থাকবে। এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু শুরু হবে 20 নভেম্বর থেকে 24 নভেম্বর, অর্থাৎ 20 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস শুরু হচ্ছে এবং 24 নভেম্বর পর্যন্ত চলবে। এবং লেট ফাইন বাদে, অর্থাৎ কোনো রকমের লেট ফাইন বাদেই শুধুমাত্র পরীক্ষার ফি দিয়ে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে 20 নভেম্বর থেকে 24 নভেম্বর। এবং এই ডেটে পরবর্তীতে ডেটে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাইলে, অর্থাৎ 27 নভেম্বর থেকে 29 নভেম্বর পরবর্তী ডেট দেওয়া হয়ে থাকবে পরীক্ষার ফর্ম ফিল আপের, সেই ডেটে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই লেট ফাইন দিতে হচ্ছে। লেট ফাইন তোমাদেরকে সম্ভবত 100 টাকা করে দিতে হবে। তো লেট ফাইন দিতে না চাইলে অবশ্যই তোমাদেরকে 20 নভেম্বর থেকে 24 নভেম্বর এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিতে হবে। এখন তোমাদের এডমিট কার্ড কবে পাবে? তোমাদের এডমিট কার্ড কিন্তু 2nd ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের 2nd তারিখে তোমাদের কিন্তু এডমিট কার্ড দেওয়া হয়ে থাকবে। এবং তোমাদের থিওরিক্যাল এক্সাম অর্থাৎ ফাইনাল যে এক্সাম হয়ে থাকবে, ফাইনাল এক্সাম তোমাদের শুরু হবে 11 ডিসেম্বর 2023। এই বছরে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের 11 তারিখে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে। এবং যারা ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগে রয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো, অর্থাৎ যেগুলো পরীক্ষা তোমাদের কলেজের তরফ থেকে নেওয়া হয়ে থাকবে, সেই পরীক্ষাগুলো কিন্তু 16 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি 2024 এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো জমা করতে বলছেন। তো আশা করছি তোমাদের থার্ড সেমিস্টার এবং যারা ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ স্টুডেন্ট রয়েছে, তো গতবারের ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা ব্যাক পেয়েছো তোমাদের কিন্তু একই রকম পেলাম। এখন তোমাদের রেগুলার অর্থাৎ নতুন যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, অর্থাৎ নতুন যারা কলেজে বারে ভর্তি হয়েছো, তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হবে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করে নেব। তো আমরা কিন্তু ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারে যারা 4 বছরের ফার্স্ট সেমিস্টার এডমিশন হলে, অর্থাৎ 3 বছরে তোমরা নতুন কলেজে এডমিশন নিলে, তোমাদের কিন্তু পরীক্ষা কবে থেকে শুরু হবে অথবা পরীক্ষা সংক্রান্ত আদার্স ডিটেল কিন্তু পরপর দেওয়া হয়েছে, আমরা পরপর আলোচনা করছি। দেখো, নম্বর 1 বলা হচ্ছে তোমাদের এলিজিবল স্টুডেন্টদের নাম তোমাদের কিন্তু 12 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখে তোমাদের নাম কিন্তু ইউনিভার্সিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়ে থাকবে। এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস শুরু হবে 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে। এই নির্দিষ্ট ডেটে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিতে হবে উইথআউট লেট ফাইন, অর্থাৎ কোনো রকমের লেট ফাইন বাদে, যেটা অরিজিনালি পরীক্ষার ফি হয়ে থাকে সেই
পরীক্ষার ফি দিয়ে তোমাদের এই তোমরা কিন্তু এই নির্দিষ্ট ডেটে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। যদি কোনো কারণবশত এই ডেট পেরিয়ে যায় তাহলে পরবর্তীতে একটি ডেট দেওয়া হয়ে থাকবে ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে 24 ডিসেম্বর এই নির্দিষ্ট ডেটে পরীক্ষার ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু লেট ফাইন সম্ভবত 100 টাকা দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের সুবিধার্থে কোনো রকমের লেট ফাইন ছাড়া পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাইলে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ এই নির্দিষ্ট ডেটে তোমাদের পরীক্ষার সংক্রান্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। এখন তোমাদের এডমিট কার্ড কবে দেওয়া হচ্ছে দেখতে পারবে, এখানে বলা হয়েছে 4 জানুয়ারি 2024 তোমাদের কিন্তু এডমিট কার্ড অনলাইনে দেওয়া হয়ে থাকবে। কীভাবে এডমিট কার্ড পাবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ তোমাদের সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষাটি হয়ে থাকে সেই ফাইনাল পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 9th জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু শুরু হবে। এবং পরবর্তী তোমাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা রুটিন কিন্তু প্রোভাইড করা হয়ে থাকবে, সেই রুটিনগুলো পরবর্তী এক্সপ্লেন করা হবে, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং তার পাশাপাশি নিশ্চিত কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামিনেশনগুলোর ডেট এখানে দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল যে এক্সামগুলো তোমাদের কলেজের তরফ থেকে হয়ে থাকবে সেই কলেজের এক্সামগুলো তোমাদের কিন্তু 16 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামগুলো কমপ্লিট করে নিতে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এবং এই ডেটের আগেও তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হতে পারে কোনো, তো আশা করছি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে নতুন এবারে কলেজে এডমিশন নিলে তোমাদের বিষয়গুলো বোঝাতে পারলাম। যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটু মতো লাইক প্রদান করবে এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ জাগিয়ে তুলবে পরবর্তী ইনফরমেশন যোগাতে। এবং তার পাশাপাশি একটি রিকোয়েস্ট, অবশ্যই আমাদের ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করছি, কারণ তোমাদের বন্ধুদেরকে তোমরাই চিনবে আর তোমরাই জানবে কাদেরকে এই ভিডিওগুলো দেওয়া উচিত। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে, ধন্যবাদ।